বিচার সংক্রান্ত ধারাগত 47 এর 1 না ভাই? তাহলে ওইখানে বলা আছে না এই রিটার্ন আপনি কি করবেন পরবর্তী কর্মিয়াদে 15 তারিখের মধ্যে দিতে হবে না? ব্যাটারির ভাষা কর্মিয়াদ মানে 15 দিন না ভাই? বলেন ব্যাটারির ভাষা কর্মিয়াদ মানে কত দিন? তাহলে জানুয়ারি মাসে রিটার্ন ফেব্রুয়ারি 15 তারিখে দিতে হবে না? ফেব্রুয়ারি রিটার্ন মার্চের 15 তারিখ এইভাবে তার মানে প্রত্যেক মাসে আপনাকে রিটার্ন দিতে হবে ঠিক না ভাই? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই জায়গায় আমাদের বলা আছে এটাকে বলে 9.9 বা মুসং নিবন্ধন। এখন আপনি যদি টার্নওভার নিতে তাহলে 9.2 থাকতো না ভাই? একই জিনিস কি? আচ্ছা জি জি। তাহলে এটা হলো আপনার কোম্পানির বিন, আপনার কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, বিজনেসের ধরন, ইকোনমিক অ্যাক্টিভিটি, এখানে কি আপনার লেখার কিছু আছে বলেন তো? তাহলে যখন নিবন্ধন করছিলেন তখন আপনি বলছেন না আমি ম্যানুফ্যাকচারার, রিটেল করব, হোলসেল করব, এই তথ্যগুলি দিয়ে দিছিলেন না? এগুলি তো রিটার্নে আসছে। তাহলে বলেন উপরের পার্টটা সবাই ক্লিয়ার কি না? কেউ যদি নিবন্ধন নেওয়ার সময় বলেন আমি সার্ভিস, এখানে সার্ভিস, এখন অনলাইনে আপনি পণ্য বেচতে পারবেন? ম্যানুয়াল তো অনেক কিছুই পারছেন ভাই, অনলাইনে কি পারবেন কিনা বলেন? বুঝেন নাই আপনার এখানে লেখা আছে কি ম্যানুফ্যাকচারিং জায়গায় কি লেখা আছে? সার্ভিস, যদি কেউ সার্ভিসের নিবন্ধনে পণ্য বেচতে চান বেচতে পারবেন? অনলাইনে এন্ট্রি দিতে পারবেন না তো ঠিক না? কি বলেন না? অনেক আছে, একবার বলছে যে ভাই আমি রিটার্ন দিতে পারি না, দোকান থেকে করেছিল তো, তখন আমি বলেছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড দেন, উনি দেখলাম কি উনি নিবন্ধন এসে কি শুধু সার্ভিস, তাহলে কি করতে পারবে বলেন? এই যে আমাদের এক ক্লায়েন্টে রিটার্ন দিতে পারতেছেন আজকে এক মাস ধরে ট্রাই করতেছে, কি ওনার ছিল ইম্পোর্ট ট্রেডিং লেখা নাই, তাহলে রিটার্ন দিতে পারবে? অনলাইনে তো নিয়ে নিছিল ম্যানুয়ালি, কিন্তু অনলাইনে দিতে পারতেছে? পারতেছে না, ওই যে ওই ইউরো 2.0 ইয়া দেখাইতেছে 0.0। তাহলে এই উপরের পার্টটা কি ট্যাক্স এর ইনফরমেশন না ভাই? স্যার স্যার এই ক্ষেত্রে কি আমরা যখন এই 2.0টা প্রুভ করব তখন ওই ম্যানুফ্যাকচারার হোলসেল? জি জি, আপনি সব দিয়ে দিতে পারেন, কারণ একটা লাইসেন্স নিয়ে তো অনেকে অনেক ব্যবসা করতে পারে। আপনি যদি আইআরসি থাকে ভাই বুঝছেন, তাহলে ইম্পোর্ট লিখতে পারবেন, আইআরসি তথ্য দেওয়া লাগে না? হ্যাঁ স্যার। ইআরসি তথ্য থাকলে এক্সপোর্ট দিতে পারবেন, এখন ওই ওই তথ্য না থাকলে কি দিতে পারবেন বলেন? তারপর ফ্যাক্টরি লেআউট না দিলে ম্যানুফ্যাকচারিং দেখাইতে পারবেন? দেখাইতে হলো কি যোগ্যতা লাগবে ঠিক না, কাগজ থাকা লাগবে ঠিক না ভাই? ইচ্ছা মতো হ্যাঁ ট্রেনিং টুডিং এগুলি দিতে পারেন, সার্ভিসগুলি দিতে পারেন, যেগুলি কাগজ দরকার ওগুলি দিতে হবে। তাহলে উপরে পাঠাতে হবে বুঝছেন, কি বলেন? নিজে পাঠে যাই। কোন মাসে রিটার্ন? দেখেন রিটার্ন সাবমিশন ডাটা কোন মাসে রিটার্ন ভাই? ধরেন ধরেন জুন 2020 সালের অথবা জুলাই 2020, তার মানে যেই মাসে রিটার্ন ওই মাস না? আচ্ছা তারপরে চারটা তথ্য আছে, কি তথ্য? মেন রিটার্ন, লেট রিটার্ন, অ্যামেন্ডমেন্ট রিটার্ন, ফিল অ্যান্ড এডিশনাল রিটার্ন। সবাই দেখেন শব্দগুলি বুঝতে পারছেন কিনা, কি লেখা আছে? আচ্ছা মনে করেন আপনারা এখন এই যে কালকে 15 তারিখে যারা রিটার্ন দিলেন, বলেন তো কোন মাসে রিটার্ন দিলেন? মানে মে মাসে রিটার্ন, জুন মাসের 15 তারিখে দিয়েছেন, তাহলে এটা মেন রিটার্ন না? হ্যাঁ। এখন নতুন হওয়ার কারণে এক ভাই কি করছিলেন এপ্রিলের রিটার্নটাও দেন নাই, এপ্রিলের রিটার্নটা এখন দিবেন মেয়ের সাথে, তাহলে হ্যাঁ এপ্রিলেরটা কি হবে বলেন? আর মেয়েরটা কি হবে? তাহলে মানে চলতি যে রিটার্নটা দিবেন বর্তমান সময়ে, তাহলে এটা হলো মেন রিটার্ন, আর আগের মাসে রিটার্নটা লেট রিটার্ন না? কি বলেন? আচ্ছা একটা জিনিস জেনে রাখেন, আর একটা ফর্ম দেখাবো কালকে, আপনি যদি কোনো কারণবশত রিটার্ন না দিতে পারেন, আছে না অনেক সময় ফান্ড ক্রাইসিস থাকে না, টাকা পয়সা থাকে তত্ত্ব থাকে না, তাহলে আপনি কি করতে পারবেন? এক মাস সময় বৃদ্ধি করতে পারবেন, কি করতে পারবেন? তাহলে এটার জন্য আলাদা ফর্ম আছে, এটা অ্যাপ্লাই করে অনলাইনে দিলে কমিশনার মহোদয় আপনাকে কি করতে পারবে এক মাস পরে রিটার্ন দেওয়ার জন্য সময় দিতে পারবে, তবে 2% সুদ দিতে হবে প্রদেয় করের উপর, যেই পরিমাণ ভ্যাট দেওয়া লাগবে তার উপর কি করতে হবে?
মনে করেন আপনি যে কোনো কারণবশত রিটার্নটা পেড করতে পারেন না, এই যে করোনা ভাইরাস, ফ্যাক্টরিতে গোলযোগ, যাত্রী এরকম হয় না, প্রাকৃতিক দুর্যোগ অথবা ইন্টারনাল কোনো ইয়া, তাহলে আপনি রিটার্নটা ইনকাম ট্যাক্সের মতো এবার এটা চেঞ্জ আসছে, গেল বছর বাজেটে চেঞ্জ আসছে আর কি, যে আপনি চাইলে রিটার্নটা এক মাস পরে জমা দেওয়ার জন্য মানে কমিশনের বরাবর কি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, বাস্তবে করা লাগবে না। তাহলে এই অ্যাপ্লাই করলে উনি আপনাকে এক মাসের সময় দিবে, এটা টোটালি অনলাইনে করা যায়। তাহলে এই রিটার্ন হলে আপনারা জরিমানা আসবেন, আপনি এক মাস পরে দিতে পারবেন, আপনি শুধু যেই পরিমাণ সেলস ব্যাট আসবে তার উপর 2% সুদ দিতে হবে, আর কিছু না। তাহলে ওটা কি সময় বৃদ্ধি, ঠিক না ভাই? তাহলে দেখা ওই যে ফর্মই আসছে আলাদা। তাহলে বলেন মেন রিটার্ন কোনটা, চলতি মাসে রিটার্ন মেন রিটার্ন না ভাই? আপনি মেন ওয়েলের মেন ড্রপ ডাউন থেকে লেট ওয়েলের লেট এইভাবে সিলেকশন করেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই দুইটার পরেও অনেক সময় হয় না, রিটার্ন দেওয়ার পরে ওই যে ডাটা ভুল হয় না, ট্রেজারি চালানটা অ্যাটাচ করতে ভুল লাগেছিলেন মনে নাই, এরকম হয় না? সেলসের অ্যামাউন্টটা ভুল করছেন এরকম মনে হয় না? কি বলেন, আদর্শ আরে ঘরে যায় ভুলে যায় অন্য ঘরে দিয়ে দিছেন মানে হয় না? অনেক সময় মানুষ তো লেনদেন লেখতে ভুল লেগেছেন, তাহলে এটা কি হয়েছে অ্যামেন্ডমেন্ট, এটা আমি দেখাই দিব, এটা কি তাহলে, এটা হলো সংশোধন, এটা অনলাইনে দেওয়া যায়। যে কটা হলো, একটা হলো মেন রিটার্ন, একটা হলো লেট রিটার্ন, একটা হলো অ্যামেন্ডমেন্ট রিটার্ন। আপনি রিটার্ন দেওয়ার পরে ব্যাট অফিস সন্তুষ্ট হইলো না, তারা মনে করলো যে কারো কিছু তথ্য দেওয়া দরকার, দেখা গেলো যে আপনি অ্যাডভোকেট দিয়েছেন অথবা আপনি নতুন অবস্থায় শূন্য রিটার্ন দিয়েছেন, বিল অফ এন্ট্রিগুলি দেখান না এক বছর যাবত, উনি বলতে পারেন না নতুন করে রিটার্ন দিয়ে দেন। জি, তখন ডি, যদি বলে যে ভাই আপনি বলেন যে আমি তো বুঝতে পারি না জরিমানা ইয়ে করার জন্য কিভাবে দিতে সাপোর্ট টম বুঝি নাই, তখন বলে আচ্ছা অসুবিধা নেই আপনি এডিশনাল বা অল্টারনেটিভ রিটার্ন দিয়ে দেন। তাহলে রিটার্ন কয় প্রকার বলেন? তাহলে এই প্রকারটা সিলেক্ট করবেন এখান থেকে না ভাই, এইভাবে চার প্রকার রিটার্ন দেওয়া লাগতে পারে না। তাহলে ডিফল্ট আকারে আমরা কি দেই, মেন রিটার্ন, হ্যাঁ অরিজিনাল বা মেন রিটার্ন, ঠিক আছে? তাহলে বুঝছে, বুঝতে পারছেন তো এইটা টাইপ অফ রিটার্ন? আচ্ছা, এখন বলছে যে এই কর্মেয়াদের লেনদেন আছে কিনা, লেনদেন মানে কি দেখেন, ক্রয় বিক্রয় উচ্চকর্তন না কিন্তু, কারণ উচ্চকর্তন বা অফিস ভাড়ার উপর ব্যাট এগুলো তো সবাই থাকেই। লেনদেন মানে কি, আপনার পারচেজ এবং সেল, কি ভাই? আপনি যদি বলেন যে দোকান ভাড়ার উপরে ব্যাট আছে, গোডাউন ভাড়ার উপরে ব্যাট দিয়েছেন, অফিস ভাড়ার উপরে ব্যাট দিয়েছেন, এটা কিন্তু কি ভাই, লেনদেন না, কি বলেন? যদিও অ্যাকাউন্টিং এর ভাষা লেনদেন, তাহলে আপনি সিলেক্ট করবে কি শূন্য রিটার্ন, তাহলে আমার ক্রয়ও নাই কি নাই, বিক্রয়ও নাই, তাহলে সিলেক্ট করবেন কি নো, কি সিলেক্ট করবেন নো, লাস্টে গিয়ে সিলেক্ট করবেন এই টিকে, দেখেন কিসে ঠিক দিবেন, আমার সকল তথ্য কি সঠিক, আমি দিলাম না তাহলে তো আমার সাবমিট হয়ে যাবে, সকল তথ্য কি কি সিলেক্ট করলেন সঠিক দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে কি তিন ক্লিকে কি শূন্য রিটার্ন দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এই রিটার্নের যে ডেট, এটা তো আপনি দিতে পারবেন, অনলাইন চলে আসবে না? তাহলে মেইন রিটার্নটা ডিফল্ট থাকবে, আপনাদের চেক করে নেবেন, তাহলে পার্ট 2 বুঝছে কিনা বলেন? জি স্যার। ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সাথে যোগাযোগ করতে 01972300009 এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন info@bdvetschool.com।